Huzur kisi ko na. Huzur. Hai. Mashallah. মোটামুটি সারাদিনের পরিশ্রমের ফলে হাদি ভাই এবং ওনাকে হেল্প করেছে আবুকর ভাই, সবাই মিলে একটা সুন্দর কিছু দাঁড় করানোর চেষ্টা হয়েছে। আমাদের চমৎকার একটি আয়োজন ইশকে নবী জিন্দাবাদের কাজ চলছে। এতদিন মানুষ যেভাবে দেখছে অথবা এই কক্সবাজারে শুট হচ্ছে, কক্সবাজারে মানুষ কক্সবাজারকে যেভাবে দেখেছে, আমরা তার মধ্যে থেকেও আলাদা করে কিছু একটা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কি কি তুমি কোথা থেকে আসছো? বরিশাল। পরিচয় কি? পরিচয় জানো না? না। তাহলে বয়া থাকো, বয়া থাকো মুখে, এদিকে আসো। সর্বকালের শ্রেষ্ঠ একটি কাজ হচ্ছে ইনশাল্লাহ। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী। আচ্ছা শুনো তো, আমি বলবো ইশকে নবী, তোমরা জিন্দাবাদ বলতে পারবা? ইশকে নবী জিন্দাবাদ, সুরে সুরে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। এই তো মাশাআল্লাহ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। তোমরা তোমরা যে দৌড়াচ্ছ, কষ্ট পাচ্ছ না তো? আবার আমাদের এই গজলের জন্য কষ্ট করতেছো, তোমাদের নাসিরটা যখন দেখবা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে? আমাদের চমৎকার একটি আয়োজন ইশকে নবী জিন্দাবাদের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছে ভালোবাসা দিয়ে কক্সবাজারে, আমরা অনেক খুশি। তোমরা আজকে কেমন লাগছে? আচ্ছা আজকে এই আয়োজন নিয়ে আপনার বক্তব্য কি বলেন তো? গজল কেমন লাগলো আপনার কাছে? আপনি তো আগে শুনেছেন, বা ভিডিও কেমন করতেছেন? আমাদের আমাদের অনেকগুলো মানুষের একসাথে প্রতিষ্ঠা এই আয়োজনে, যত বড় আয়োজন গান হচ্ছে তার থেকে অনেক অনেক বেটার। আসলে এই গানটি ফুটিয়ে তোলার জন্য আসলে যত বড় আয়োজন করার দরকার ছিল ততটা আমরা এই স্বল্প সময়ের মধ্যে করতে পারছি না। তারপরেও আমরা আমাদের বেস্টটা চেষ্টা করতেছি, এবং এতদিন মানুষ যেভাবে দেখছে অথবা এই কক্সবাজারে শুট করছে, কক্সবাজারে মানুষ কক্সবাজারকে যেভাবে দেখেছে, আমরা তার মধ্যে থেকেও আলাদা করে কিছু একটা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
হাজার সুবাস দাও আমার বুকা আবদার তাইয়া হাস থেকে সান্ত্বনা পাই আমার বুকা আবদার তাইয়া কাশ থেকে সান্ত্বনা পাই মায়ার নবীর হাত হতে এ ছেলেরা শ্রীম অভিষেক কামতে তোমরা ঢাকা কি করতে আইছো এই তোমরা ঢাকা অফিসে কাজ থেকে এনে কি করতে আইছো হ্যাঁ জানো না কি করতে আসছি কি জানো না কি কি তুমি কোথা থেকে আসছো বরিশাল পরিচয় কি পরিচয় জানো না না তাহলে বয়া থাকো বয়া থাকো কে এদিকে আসো পরিচয় তো একটাই তুমি জানো আমরা এখানে কেন আসছো কেন কেন তুমি জানো না জেনে ক্যামেরা দর্শক আমরা এখানে কেন আসছি জানো কেন না জানো জেনে নাও ইশকে নবী মোহাম্মদ কি ইশকে নবী জিন্দাবাদ ওইটাই কি ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ এটা কি এটা না ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ডিরেক্টর আবু অক্কর কেমন লাগতেছে আপনার সর্বকালের শ্রেষ্ঠ একটি কাজ হচ্ছে যেভাবে হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজ বলে ফেলছে আল্লাহ কবুল করো কামিল সর্বশ্রেষ্ঠ মানুষ এবং কলরবের বিগ বাজেটের গান সাল্লি আলা মুহাম্মদ সর্বপ্রথমই ছিল তাই না সর্বকালের সেরা মানব ইশকে নবী ঝিঝির তলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির তলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী কেমন লাগছে বাবু তোমাদের ভালো কিছু আসলে অতীব মজা লাগতেছে অতীব মজা অতীব মজা তাই অত্যধিক মজা লাগছে অত্যধিক ইশকে নবী জিন্দাবাদ 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 আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির তলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশি ঘোড়ায় আরোহণ করতেন যার কারণে আমরা রসুলের সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমাদের এই নাতে রসুলে এই ঘোড়ার এটা হচ্ছে উত্তম বাহন
সেই 1400 বছর পরে আমরা উত্তম বাহন রসুলের সেই গজলটা কেমন লাগলো আপনার? চমৎকার গজল, আপনারা শুনলে বুঝবেন যে এটা আমরা কি করছি। গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয় যায় পাগল পারা না মার। আচ্ছা এই আয়োজন নিয়ে আপনি শিল্পী তারপরে সুরকার ব্যাপারটা বলেন বর্তমানের সাংবাদিক জামানের সাথে আমার কাছ থেকে দূর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এই জায়গায় মোটামুটি মজলুম। আচ্ছা এই বক্তব্যটা সাহিদের কাছ থেকে নেবো ইনশাআল্লাহ। কিন্তু সবাই মিলে করার কারণে আলাদা একটা মজা আসছে। এরপরে হচ্ছে আচ্ছা মানে ব্যাপারটা হলো কি উনি উল্টা বইলা উনি নিজারে কিন্তু উপরে উঠাচ্ছে তাই না? বিষয়টা ব্যাকগ্রাউন্ড থেকে একজনকে ফেলে দিয়ে আরেকজনের জায়গা দখল করার বিষয়টা আপনার মধ্যে চলে আসছে। হ্যাঁ একদম নায়ক। আর অনুমতি দেওয়া যাবে ঠিক আছে এতটুকু নেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে সারাদিন আমাদের শুটিং হলো, সেই গতকাল প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে অনেক কষ্ট করে সাইদ সাহেব আমি আবদুল্লাহ ভাই এবং কলরবের আপনাদের কিছু প্রিয় শিল্পীদেরকে নিয়ে আমরা কক্সবাজার আসছিলাম। মোটামুটি সারাদিনের পরিশ্রমের ফলে হাদি ভাই এবং ওনাকে হেল্প করেছে আবুকর ভাই সবাই মিলে একটা সুন্দর কিছু দাঁড় করানোর চেষ্টা হয়েছে। আশা করি আপনাদের এটি অনেক ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত। ঠিক আছে আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির তলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। ঝিঝির তলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশক নবি ইশক নবি ইশক নবি জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ।
পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবে আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবে মন হয় যায় পাগল পারা নামায় দুচোখ সরু ধারা দিল পরিবেশ দরদ সুরে চায় দিদারের সা ইশকে নাবি ইশকে নাবি জিন্দাবাদ ইশকে নাবি ইশকে নাবি ইশকে নাবি জিন্দাবাদ 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 ইশকে আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল হৃদয়ে কোরস উঠে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী 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 ইশকে নবী জিন্দাবাদ।